নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ভ্যাকসিন লাগিয়ে ফেলেছেন, কিন্তু এখন অবধি ভ্যাকসিনের যে সার্টিফিকেট হয় ওটাকে আপনারা ডাউনলোড করেননি। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল দিয়ে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটটি ডাউনলোড করে দেখাবো খুব ইজিভাবে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, ফার্স্ট আপনারা ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা রেজিস্টার করিয়েছিলেন, শুধু ওই মোবাইল নাম্বারটা আপনাদের দরকার হবে। তারপর আপনাদের নিজের হাতের স্মার্টফোনটা দিয়ে কিন্তু ওই মোবাইল নাম্বারের সাহায্যে আপনি আপনার ভ্যাকসিনেশনের সার্টিফিকেটটি খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। তো গাইস, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে যে পাশে থাকা বেল বাটনটি আছে ওটাকেও প্রেস করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে, আর এর জন্য অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটাও অন রাখতে হবে। সো ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, এবং ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে এখানে আপনাদের যে সার্চ বারটা পেয়ে যাবেন, এই সার্চ বারে সার্চ করতে হবে কোভিড, কোভিড, তারপরে ডট, তারপরে একটি স্পেস দেবেন এবং GOV, তারপর ডট ইন লিখে সার্চ করবেন, তারপর সার্চ। নেক্সট এখানে আপনাদের একটা অপশন পেয়ে যাবেন কোউইন অ্যাপ্লিকেশন, এই যে গাইস প্রথমে এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। এবং এখানে আসার পর আপনাদেরকে এখানে আপনার মোবাইল নাম্বার, মানে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা ছিল আপনারা ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, ওই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। সো ওই মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করছি। মোবাইল নাম্বার এন্টার হয়ে গেলে এখানে আপনাদের গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইলের ওটিপিটা এখানে আসবে। সো ওটিপিটা আমি আর অন্য একটা মোবাইল আছে ওখান থেকে আমি রিড করে ওটিপিটা আমি এখানে এন্টার করছি। সো ওটিপি এন্টার করুন। ওটিপি এন্টার করার পর এখানে ভেরিফাই অ্যান্ড প্রোসিডে ক্লিক করুন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোভিড সার্টিফিকেটের আপনার নাম শো করবে এবং আপনি কোন ডোজটা নিয়েছেন সেখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গাইস ডোজ নাম্বার 1 দেওয়া আছে। আপনারা যদি দুটো ডোজ দিয়ে থাকেন বা একটা দিয়ে থাকেন আপনাদের এখানে স্টেপ দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা দাদুর আর কি কোভিড ভ্যাকসিন পড়িয়েছে, তো এখানে প্রথম ডোজও কমপ্লিট এবং দ্বিতীয় ডোজও কমপ্লিট। তো এখানে আপনাদের যে সার্টিফিকেট বলে একটা অপশন দেখাবে, জাস্ট এই সার্টিফিকেটে ক্লিক করুন, এবং সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আপনাদের ডাউনলোড একটা অপশন শো করুন। সো আমি আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনাদের ডাউনলোড হয়ে কিন্তু অটোমেটিক আপনাদের ওপেন হয়ে যাবে। তো গাইস, এই যে এইভাবে ডাউনলোড করে নেবেন আপনারা, দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড করার পর এখান থেকে আপনারা প্রিন্ট করে কোনো জায়গা থেকে বার করে আনতে পারবেন। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো গাইস, চলুন আজকের জন্য ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।